মঙ্গলবার সকালে জলপাইগুড়ি জেলার ঝাড়আলতা 2 নম্বর পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বাড়িতে ভিড় জমা স্থানীয় মানুষজন। তাদের দাবি, তারা সকলেই 100 দিনের কাজের শ্রমিক, দীর্ঘ 2 বছর হয়ে গেল একদিনের প্রকল্পে তারা শ্রমদান করেছে, কিন্তু সরকার পারিশ্রমিক দিচ্ছে না। পুজোর আগে সেই অর্থ তাদের যেন দিয়ে দেওয়া হয়, সেই দাবিতেই তারা সদস্যের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। জব কার্ড হোল্ডারদের এই বিক্ষোভ ও আবদার নিত্য দিন লেগেই রয়েছে সদ্য নির্বাচিত 50 সদস্যের বাড়িতে। কেন্দ্রীয় সরকার রাজ্যের কাছে একদিনের কাজের হিসাব চেয়ে পাঠিয়েছে। কেন্দ্রীয় সরকারের দাবি, পশ্চিমবঙ্গে 100 দিনের কাজে প্রচুর ভুয়ো জব কার্ড হোল্ডার রয়েছে, তাদের বাদ দিয়ে প্রকৃত জব কার্ডের শ্রমিকদের হিসাব ঠিক রাজ্য, তাহলেই 100 দিনের বাড়ন্ত অর্থ দিয়ে দেবে কেন্দ্র। রাজ্যে এসে সেই কথাই জানিয়েছিলেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাধ্বী জ্যোতি। অন্যদিকে নবজোয়ার যাত্রা থেকে 100 দিনের অর্থ অবিলম্বে দেওয়ার দাবি আন্দোলন করে চলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অবস্থা তৃণমূল সদস্যের বাড়িতে জব কার্ড হোল্ডারদের বিক্ষোভ নিয়ে জলপাইগুড়িতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানত। আস্তে আস্তে কাজের জন্য কাজ দেওয়ার টাকাটা বন্ধ করে দিয়েছে পঞ্চায়েত। পঞ্চায়েত করলো, কে কে করলো, মানে আমাদের দ্বারা ডিগ্রি কাটে নিল, সিসি রোড করলো, এতদিন সংসার ছাড়িয়ে আমি কাজ করছি, কোনোদিন টাকা পয়সা এখনও পাই নাই। 2 বছর থেকে কাজ করতে এসেছি, টাকা পয়সা পাই নাই, এখন তো কাজও বন্ধ হয়ে আছে নাকি। এখন সাধারণ গরিব লোক আমরা কী খেয়ে বাঁচবো? হ্যাঁ, এটা শুনছে পঞ্চায়েত কথাতে কেন্দ্র টাকাটা আটক করছে, টাকাটা দিবে। ধর্ণা মঞ্চে বসেছেন? না না, অফিসে আমার জন্য খুব কাটতেছে, খুব কাটতেছে, কিন্তু ও টাকাটা দেখি কী করে, আচ্ছা চেষ্টা করতেছে। টাকা পান না? 2 বছর থাকি। তুমি তো টাকা পান না? আর কি কি কাজ করেছেন এই কার্ড দিয়ে? ওই তো জমি সমান করছি, সিসি রোডের কাজ করছি, আর মুখ্যমন্ত্রী কত ডিগ্রি করছি। আচ্ছা পঞ্চায়েত কি বলছে? টাকা আমি কোথায় থাকি দিব? মানে পঞ্চায়েতের কাছে কোনো টাকা নেই? ওর কাছে তো কিছু টাকা নেই। আচ্ছা কোথায় থাকি দিবে? আপনারা কি চাইছেন এখন? টাকা টাকা চাচ্ছেন? 41 মানুষের ন্যায্য পাওনা আদায়ের জন্য যদি গিয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই জানতে পারতেন যে তাদের যে হিসাব আজ পর্যন্ত নেঘার যে হিসাব আজ পর্যন্ত দিল্লি সরকারকে তারা কোনোভাবে দিতে পারেনি। ফলে আমাদের গ্রাম বাংলার কিছু কিছু সৎ পঞ্চায়েত আছে এখনও, যারা এই জায়গায় সাধারণ মানুষের কাছে গিয়ে ফেদ হতে হচ্ছে এবং তারাও তাদের প্রশাসনিক কাজে হাত বাঁধার মতো অবস্থায় পড়েছে। এর জন্য দায়ী পশ্চিমবঙ্গের যারা নিজেকে বলে মা মাটি মানুষের সরকার, তারা অবশ্যই মা মাটি মানুষের সরকার না, মানুষকে শোষণ করার সরকার এটা পরিচিত লাভ করেছে। বর্তমানে 100 দিনের কাজ, কাজের টাকা বন্ধ এবং কাজও বন্ধ, সেই সূত্রে তারা ওনারা আমার বাড়িতে প্রতিদিনই আসতেছেন, কারণ আমি বিগত ট্রান্সফার পঞ্চায়েত ছিলাম, এবছর আমি জিতিয়েছি আর কি, আমাকে জিতিয়েছে। তো সেই সূত্রে তাদের 100 দিনের কাজ নেই, তারা বর্তমান বিপেকে পড়ে গেছে যে তারা কী করে চলবে। হ্যাঁ, সেই জায়গা থেকে আমাকে প্রতিদিনে তারা অতিথি বিরক্ত করতেছে যে টাকা কবে পাবো, বা টাকা কেন ঢুকছে না, এবং আগামী দিনে 100 দিনের কাজ হবে কি না। সমস্যা তো আছেই, কারণ যেখানে একটা অর্থ তারা কষ্ট পরিশ্রম করে পেত, সেই জায়গা থেকে কিন্তু তারা সেই 100 দিনের কাজটা বন্ধ হওয়ার দরুন তারা কোনো কুল কেনারা পাচ্ছে না, না তারা মাঠে কাজ করতে পারছে, না তারা জঙ্গলে কাজ করতে পারছে, না তারা কোনো শ্রমিকের কাজ করতে পারছে। সেই জায়গা থেকে অনেকেই বিপাকে পড়ছে, যে সংসার যে চালাবে তাদের সেই অর্থ উপার্জনের জায়গাটাই কিন্তু বন্ধ। এখন কি কাজ দেওয়া হচ্ছে এই জব কার্ড দিয়ে? না, এখন তো যেহেতু কাজ বন্ধ করে দিয়েছে, তার কোথা থেকে কাজ দেবে?